এ ভাই, একটা মাছ ধরছে। মাছ ধরছে, দেখেন দেখেন কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ! কুয়েতে এভাবে বড়শি দিয়ে কখনো এই মাছ ধরতে দেখি নাই। বাহ ভাই, এটা মনে হয় আইর মাছ না? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। আসলে এভাবে কখনোই মাছ ধরতে দেখি নাই কুয়েতে, তাও আবার বড়শি দিয়ে। মাশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইকরাম হোসেন ভুঁইয়া, মোহাম্মদ ইকরাম ব্লগসে আপনাদের স্বাগতম। সো বন্ধুরা, আপনাদের সাথে আমি ইউরোপের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। পুরো ভিডিওটা না টেনে দেখবেন এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন কথাগুলো। সো প্রিয় বন্ধুরা, ইউরোপের জন্য আবেদনের পূর্বে আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আপনার কোন ধরনের ভিসা লাগবে এবং কোন ধরনের ভিসার জন্য আপনি আবেদন করতে চান। এর মধ্যে যে ভিসার ধরনটি সবার প্রথমেই আমরা দেখতে পাই সেটি হচ্ছে এয়ারপোর্ট ট্রানজিট শেনজেন ভিসা, এ টাইপ। সো বন্ধুরা, যেমনটি বলছিলাম, এই ভিসার ধরনটি বেছে নিন যদি আপনি এই রাজ্যগুলির মধ্যে একটির পাসপোর্ট নিয়ে ভ্রমণ করার জন্য শেনজেনের বিমানবন্দরের একটি আন্তর্জাতিক ট্রানজিট এলাকা দিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। যেমন এই রাজ্যগুলোর মধ্যে আছে আফগানিস্তান, আমাদের বাংলাদেশ, কঙ্গো, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ঘানা, ইরান, ইরাক, নাইজেরিয়া, পাকিস্তান, সোমালিয়া এবং শ্রীলঙ্কা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইকরাম হোসেন ভুঁইয়া, মোহাম্মদ ইকরাম ব্লগসে আপনাদের স্বাগতম। সো গাইজ, আমার পোল্যান্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি পোল্যান্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে অবশ্যই শোনার চেষ্টা করবেন। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেক উপকারে আসবে। সো বন্ধুরা, শেনজেন ভিসার আরেকটি যে ভিসার ধরন সেটি হচ্ছে সি টাইপ ভিসা। বন্ধুরা, যেটি বলছিলাম, আপনি যদি 180 দিনের সময়ের মধ্যে সর্বোচ্চ 90 দিনের জন্য পোল্যান্ড বা অন্য শেনজেন দেশে থাকার পরিকল্পনা করেন তবে সি টাইপ ভিসাটি আপনাকে বেছে নিতে হবে। সো বন্ধুরা, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে শেনজেন এরিয়ার মধ্যে আপনার আইনত 90 দিনই শুধুমাত্র তাদের অনুমতি আছে শেনজেন জোনের মধ্যে থাকার। 180 দিনের মধ্যে আপনি শুধুমাত্র 90 দিন এই শেনজেন জোনের মধ্যে থাকতে পারবেন, এর বেশি আপনি থাকতে পারবেন না। তাদের আইনত এটি সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। সো বন্ধুরা, এই ক্ষেত্রে তারা বলছে ইউরোপীয় কমিশনের ওয়েবসাইট আছে একটি বিশেষ, এই বিশেষ ওয়েবসাইটে আপনার থাকাকালীন সময়টি তারা ক্যালকুলেট করতে পারে, আপনি কতদিন থাকছেন সেখানে, আপনি কতদিন শেনজেন দেশে থাকতে পারবেন তা গণনা করতে তাদেরকে সাহায্য করবে এই ক্যালকুলেটরটি। এবং এটি একটি বিশেষ ওয়েবসাইট যার মাধ্যমে তারা বলে দিতে পারবে আপনি কতদিন সেখানে থাকতে পারবেন এবং কতদিন সেখানে ছিলেন। সো এখানে আপনার হেরফের করার কোনোই সুযোগ নেই। সো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মালিয়া সি সাইডের ওয়াকওয়েতে। তো মালিয়া সি সাইডের এই এরিয়াটাতে আসলে বিকেলে সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটি আসলে খুবই সুন্দর দেখা যায়। আমরা আসলে খুবই এনজয় করছিলাম পুরো মুহূর্তটি। আর কুয়েতে বর্তমানে 45 থেকে 50 ডিগ্রির আশেপাশে গরম চলছে, প্রচণ্ড গরম, তাই ভাবলাম আইসক্রিম খেয়ে নেই। সো বন্ধুরা, আপনি চাইলে পলিশ ডিপ্লোম্যাটিক যে মিশন আছে
মানে পোল্যান্ডের যে কূটনৈতিক মিশন আছে সেনজেন ভিসার জন্য আপনি সেই মিশনের মাধ্যমে আবেদন করতে পারেন। এর মধ্যে দেখুন এক নম্বরে তারা যেটি উল্লেখ করেছে সেটি হচ্ছে পোল্যান্ড শুধুমাত্র হবে আপনার একমাত্র ভ্রমণের জন্য গন্তব্য, এর বাইরে আপনি অন্য কোনো এরিয়াতে যেতে পারবেন না সেনজেনের মধ্যে। এটি হচ্ছে আপনার এক নম্বর পয়েন্ট। দুই নম্বর যে পয়েন্টটি এখানে তারা উল্লেখ করেছে সেটি হচ্ছে আপনি একাধিক সেনজেন দেশে যান কিন্তু আপনার প্রধান যে গন্তব্য থাকবে সেটি থাকবে হচ্ছে পোল্যান্ডের জন্য, শুধুমাত্র আপনি পোল্যান্ডের জন্যই আপনার গন্তব্য সিলেক্ট করতে পারবেন, অন্য কোনো দেশের জন্য নয়। সো বন্ধুরা, এই গেল দ্বিতীয় যে পয়েন্ট সেটি। তিন নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে আপনি জানেন না কোন সেনজেন দেশে আপনার প্রধান গন্তব্য হবে কিন্তু আপনি পোল্যান্ডে প্রথমবার সেনজেনের যে তাদের সীমা আছে, সীমান্ত সীমা আছে, সেটি আপনি অতিক্রম করেছেন। ব্যতিক্রমী কিছু বিষয়ের ক্ষেত্রে সেনজেন এলটিভি ভিসা জারি করা সম্ভব যা শুধুমাত্র নির্বাচিত সেনজেন রাজ্যের অঞ্চলেই বৈধ, ছাড়া অন্য কোনো রাজ্যে এটি বৈধ নয় এবং গ্রহণযোগ্য নয়। সো এই বিষয়টিও আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সো বন্ধুরা, তারপর আমরা চলে আসি ন্যাশনাল ভিসা টাইপের ডি। ঠিক আছে, ন্যাশনাল ভিসা টাইপ ডিতে আমরা চলে আসি। এখানে কি কি তারা পয়েন্ট উল্লেখ করেছে সেগুলো আমরা দেখব। সো বন্ধুরা, ন্যাশনাল ভিসার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি তারা উল্লেখ করেছে সেটি হচ্ছে আপনি যদি 90 দিনের বেশি পোল্যান্ডে থাকতে চান তবে এই ভিসাটি আপনাকে বেছে নিতে হবে এবং এই ন্যাশনাল ভিসাটি আপনার বৈধতা থাকবে শুধুমাত্র এক বছরের জন্য, এর থেকে বেশি আপনি পোল্যান্ডে থাকতে পারবেন না, শুধুমাত্র এক বছরই থাকতে পারবেন। সো বন্ধুরা, আপনি যদি পোল্যান্ডে স্থায়ীভাবে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই ন্যাশনাল ভিসার আন্ডারে থাকতে হবে। এই ক্ষেত্রে আপনি সরকারি তাদের যেসব ফেসিলিটিসগুলো আছে যেমন পলিশ, পোল্যান্ড গভর্নমেন্টের থেকে আপনি ন্যাশনাল যে কার্ডটি আছে পলিশ কার্ড, যেটি আপনার সেই দেশের একটি গ্রিন কার্ডের মতন, ঠিক আছে, এবং সেই দেশের স্থায়ীভাবে যে কার্ড, স্থায়ীকরণ যে কার্ড, সেই কার্ডটি অন্তর্ভুক্ত আপনি থাকতে পারবেন। সো বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের পরিবারদের সদস্যদের জন্য এক ধরনের ভিসা তারা রেখেছে, ফ্যামিলি ভিসা। এটি যারা ইউরোপীয় ইউনিয়নের সিটিজেনশিপ প্রাপ্ত তাদের জন্যই সেই ভিসা, বা ইউরোপীয় ইউনিয়নের মেম্বার যারা তাদের জন্যই এই ভিসাটি প্রযোজ্য। চলুন দেখে কারা এটার জন্য আসলে যোগ্যতা রাখে, হু ইজ এলিজিবল ফর দিস প্রসেস। সো এই পদ্ধতি শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের পরিবারদের সদস্যদের জন্য প্রযোজ্য যাদের পোল্যান্ডের নাগরিকত্ব নেই বা পোল্যান্ডের স্থায়ীভাবে বসবাস নেই, শুধুমাত্র তারাই পারবে এটার জন্য আবেদন করতে। মানে ইউরোপীয় ইউনিয়নের যারা সদস্য পোল্যান্ডের বাহিরে যারা অন্যান্য কান্ট্রির যারা সদস্য তারা পারবে এই ধরনের ভিসার জন্য আবেদন করতে, যেটি হচ্ছে ফ্যামিলি ভিসা। ইইউ নাগরিকদের অন্তর্ভুক্ত কারা দেখুন, এখানের মধ্যে ইইউ সদস্য নাগরিকদের মধ্যে দেশগুলো হচ্ছে আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে এবং সুইজারল্যান্ডের যারা নাগরিক শুধুমাত্র তারাই এটার জন্য আসলে অ্যাপ্লাই করতে পারবে, মানে তাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে পোল্যান্ডে নিয়ে আসতে পারবে স্থায়ীভাবে। সো বন্ধুরা, এটি ছিল ইউরোপের দেশ পোল্যান্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটি আমি মনে করেছি যে আপনাদের সাথে আসলে শেয়ার করা উচিত ইনফরমেশনগুলো। আমি আশা করছি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে, আপনাদের অনেক হেল্প হবে ইনফরমেশনগুলো। সো ফ্রেন্ডস, আমি আশা করছি আমার পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য পোল্যান্ড সম্পর্কিত।
আসলে আমি পোল্যান্ড প্রসেসিং করার পর থেকেই আসলে পোল্যান্ড সম্পর্কে নানাবিধি গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে এগুলো নিতে খুবই মনে করছি যে আসলে এই ইনফরমেশনগুলো আমার নেওয়া উচিত। এই ইনফরমেশনগুলো আপনাদেরও অবশ্যই নেওয়া উচিত যারা আসলে পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান। সো ইনফরমেশনগুলো জানা থাকলে আপনার জন্য খুবই উপকারে আসবে। সো ফ্রেন্ডস, আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার আসলে সামনে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আসলে উৎসাহিত করে আমাকে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল পোল্যান্ড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই সাথে আপনারা দেখে নিলেন কুয়েতের মালিয়া সিসাইড, অসম্ভব সুন্দর একটি এরিয়া মালিয়া সিসাইড। যদিও বর্তমানে আসলে কুয়েতিদের থেকে আদার্স যে নেশন আছে তারা আসলে ডে অফ যেই ছুটির দিনগুলো সেই ছুটির দিনগুলোতে বেশি ভিড় করে। সো গাইজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।